তুর্কি ট্রিটমেন্ট করতে করতে পাকিস্তানের F-16 ফাইটার জেটের জবাব এখন ভারতের হাতে চলে এসেছে, মানে এক ঢিলে দুই পাখি। তুর্কির প্রতি মোদি সরকার অনেক বছর ধৈর্য দেখায়, অপেক্ষা দেখায়, কিন্তু তুর্কি তরফ থেকে তার ব্যবহারে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছিল না। ভূমিকম্পের সময় ভারত বাড়িয়ে চাড়িয়ে তুর্কিকে সহায়তা করে, নিজের ট্রুপস এবং NDRF এর টিমকেও তুর্কিতে ডিপ্লয় করে, মেডিসিন এবং মেডিকেল ইকুইপমেন্টও পাঠায়। কিন্তু তা সত্ত্বেও তুর্কি তারপর ইউনাইটেড নেশনের মঞ্চে গিয়ে কাশ্মীরের বিষয়টাকে একবার পুনরায় পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে তুলে ধরেছিল। সেই জন্য ভারতও গ্রিসের সঙ্গে সৈন্য সম্পর্ককে আরো মজবুত করার জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। আসলে গ্রিস প্রতি বছর একটা অনেক বড় এয়ারফোর্স মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করে, আর এটা কোনো সাধারণ এক্সারসাইজ হয় না, বরং 10 দিন ধরে চলা এক্সারসাইজে গ্রিসের আর্মি, নেভি, এয়ারফোর্স এবং স্পেশাল ফোর্সের পার্সোনেল এবং অ্যাসেট তো ইনভলভ থাকেই। কিন্তু এর সাথে সাথে ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, আমেরিকা, ইসরায়েল এই সমস্ত দেশগুলোকে ইনভাইট করা হয়। এক্সারসাইজের নাম ইনিওকস। এতে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার, কমব্যাট, সার্চ অ্যান্ড রেস্কিউ, এই সবকিছুই প্র্যাকটিস করা হয়। ফাইটার জেট এবং নেভাল শিপের মাঝে তালমিল বাড়িয়ে অপারেশন করার প্র্যাকটিস হয়, আর ইন্টারাপ্টেবিলিটি চেক করা হয়। 10 দিন ধরে অনেক এয়ার ব্যাটেল হয়, ডগ ফাইট হয়, আর গ্রাউন্ডে যে কোনো যুদ্ধের সিচুয়েশনে ট্রুপস এবং অ্যাসেটকে সাপোর্ট প্রোভাইড করার প্র্যাকটিস করা হয়। এতে সব দেশের এয়ারফোর্স একসঙ্গে মিলে অনেক কমপ্লেক্স মিশন করে, কম ব্যাট রেসকে সুনিশ্চিত করা যায়। এই এক্সারসাইজকে প্রতি বছর গ্রিস লিড করে, আর এক্সারসাইজ গ্রিস দ্বারা হোস্ট করা সবচেয়ে বড় এক্সারসাইজ হয়। সাধারণত গ্রিস কেবল ফ্রান্স, আমেরিকা, ইতালি, ইসরায়েল বা স্লোভেনিয়ার মতো দেশগুলোকে ইনভাইট করত। লাস্ট ইয়ার তাদেরকেই ইনভাইট করা হয়েছিল, কিন্তু এই বছর গ্রিস সৌদি আরব, সাইপ্রাস, স্পেন এবং জর্ডনকেও এক্সারসাইজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই সব দেশগুলোই এখন গ্রিস দ্বারা হোস্ট করা ইনিওকস এক্সারসাইজে অংশ নেওয়ার জন্য নিজের ফাইটার জেট, হেলিকপ্টার এবং বাকি এয়ারক্রাফ্টগুলোকে পাঠাবে। এরই সাথে অস্ট্রিয়া তার ইন্টার পার্সোনেলস ও কানাডা তার এয়ার ব্যাটেল ম্যানেজার্স পাঠাবে, আর এটা এই বছর ইউরোপের সবচেয়ে বড় মিলিটারি এক্সারসাইজ হয়ে উঠবে। আর এখন হয়েছে কি, গ্রিস আগে অনেকবার ভারতের কাছে তুর্কির বিরুদ্ধে সমর্থন চেয়েছে আর ভারতের সাথে সৈন্য সম্পর্ক মজবুত করার আবেদন করেছে। ভারতের আগে কখনো গ্রিসের ইনিওকস এক্সারসাইজে অংশ নেয়নি, কিন্তু এই বছর ভারত সিদ্ধান্ত নিয়েছে গ্রিস দ্বারা হোস্ট করা এই বিশাল এক্সারসাইজে ভারতও অংশ নেবে। খবর বেরিয়ে আসছে ইন্ডিয়ান এয়ারফোর্স তার 5টা Sukhoi-30 MKI ফাইটার জেটকে গ্রিসে পাঠাবে। এখনো পর্যন্ত ভারত তার Sukhoi-30 MKI কে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং জাপানের মতো দেশের সাথে মিলিটারি এক্সারসাইজে অংশ নেওয়ার জন্য পাঠিয়েছিল। এটা প্রথমবার হবে যখন ভারত তার Sukhoi-30 MKI ফাইটার জেটকে গ্রিসে পাঠাচ্ছে। এরই সাথে কিছু নিউজ চ্যানেল এটাও রিপোর্ট করছে, গ্রিস এক্সারসাইজে অংশ নেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল, যেখানে কিছু আর্টিকেলে এটাও দাবি করা হয়েছে ভারত নিজেই গ্রিসের মিলিটারি এক্সারসাইজে অংশ নেওয়ার জন্য গ্রিসের কাছে অ্যাপ্রুভাল চেয়েছিল, যার পর গ্রিস ভারতকে আমন্ত্রণ জানায়। আসল সত্যতা কি সেটা আমরা কেউ জানি না, কিন্তু এক্সারসাইজ শুরু হচ্ছে 24 এপ্রিল আর শেষ হবে 4 মে, অর্থাৎ 10 দিন পর। ভারত এক্সারসাইজের ঠিক 2 সপ্তাহ আগে এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মানে একেবারে শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সারসাইজে Sukhoi-30 MKI ও F-16 ফাইটার জেটের মধ্যে টেস্ট করবে, যেটা কিনা পাকিস্তানের কাছে রয়েছে। রিস একটা ন্যাটো দেশ এবং তার কাছেও F-16 ফাইটার জেট রয়েছে। এছাড়া জর্ডন, যে এক্সারসাইজে অংশ নেবে, সেও তার F-16 ফাইটার জেটকে ওখানে পাঠাচ্ছে। এজন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সারসাইজে অংশ নেওয়ার জন্য এক্সাইটেড ছিল, কারণ এই এক্সারসাইজের দৌলতে ইন্ডিয়ান এয়ারফোর্স F-16 এর অ্যাটাক এবং ডিফেন্সের ভালো মতো আন্দাজ পাবে। ইন্ডিয়ান এয়ারফোর্স এর পাইলটরা জানতে পারবে F-16 ফাইটার জেটের কি অ্যাডভান্টেজ রয়েছে এবং এর কি কি উইক পয়েন্ট রয়েছে, যাতে যখনই পরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে তার F-16 কে ডিপ্লয় করবে, তখন ইন্ডিয়ান এয়ারফোর্স এর পাইলটরা সেটাকে ভালো মতো হ্যান্ডেল করতে পারে। এক্সারসাইজে ইন্ডিয়ান এয়ারফোর্স এর অংশ নেওয়ায় তুর্কি তো শিক্ষা পাবেই, কিন্তু তার সাথে এটা পাকিস্তানের জন্য খারাপ খবর, কারণ পাকিস্তানের F-16 এর ব্যাপারে ইন্ডিয়ান এয়ারফোর্স এর পাইলটদের জানার জন্য এখানে এক্সারসাইজে অনেক কিছু মিলবে, তাদের সঙ্গে ডগ ফাইট করার সুযোগ মিলবে, আর ভারতের পাইলটরা পাকিস্তানের F-16 কে খুব কাছ থেকে পরখ করতে পারবে। এই এক্সারসাইজে অংশগ্রহণ করে কি ভারত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনার কি মনে হয় দয়া করে নিচে কমেন্টে অবশ্যই জানান।